ঢাকা মহানগর ছাত্রলীগের মেধাবী সংগঠক সাধারণ সম্পাদক মাহবুব বাবুকে জিয়াউর রহমান গুম করে দিয়েছিল, যেখান থেকে বাংলাদেশের গুম হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। সেই মাহবুব বাবুকে গুম করে দেওয়ার পরে সেই দুঃসময়ে যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে মহানগর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিষদ 89 সাল থেকে এখন পর্যন্ত শেখ রাসেলকে শিশুদের সামনে শেখ রাসেলের জীবন এবং সেই 75-এর 15ই আগস্টে যে মর্মান্তিক দুঃখজনক জঘন্য হত্যাকাণ্ডের যে বর্বরতা তুলে ধরে জাতিকে সংগঠিত করার জন্য কাজ করছেন। শেখ রাসেলকে একজন নিরাপদ শিশু হিসেবে গড়ে তোলার জন্য, বড় করে তোলার জন্য, একজন দেশপ্রেমী মানুষ হিসেবে তৈরি করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য আমি গর্বিত। এই কারণেই যে শেখ রাসেলের এই যে আন্দোলন, সেই আন্দোলনটা একটা সফলতা পেয়েছে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ শেখ রাসেলের এই জন্মদিনটিকে জাতীয় দিবস হিসাবে ইতিমধ্যেই সেটাকে মূল্যায়ন করেছে এবং গ্রহণ করেছে। এখন থেকে শেখ রাসেলের জন্মদিনটি শুধু শেখ রাসেল শিশু কিশোর পরিষদই পালন করবে না, এটা বাংলাদেশ সরকার পালন করবে। শেখ রাসেল এখন শুধু রাসেল শিশু কিশোর পরিষদের সম্পদ নয়, শেখ রাসেল এখন বাংলাদেশের সম্পদ। যুদ্ধে কথা বলা, সত্যের পক্ষে যে সাহসিকতার সঙ্গে পথ চললে যে তার সফলতা পাওয়া যায়, শেখ রাসেলের স্বীকৃতি সেটাই প্রমাণ করে। শেখ রাসেল শিশু পরিষদের আজকের সার্থকতা হচ্ছে সেখানেই। সেই সাথে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যার সভাপতিত্বে শেখ রাসেল এর জন্মদিনটিকে শেখ রাসেল দিবস হিসাবে মন্ত্রী পরিষদ গ্রহণ করেছে এবং তিনি যেটা সদয় সম্মতি দিয়েছেন, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টে শহীদ শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম কমিশন প্রাপ্ত কর্মকর্তা শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামালকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশ তাকরা বলেছিল একটি পরিবার পরিবারকে হত্যা করা হয়েছে এবং বলেছিল এই পরিবারটি দুর্নীতিগ্রস্ত পরিবার এবং এই পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে এই পরিবারকে খাটো করার চেষ্টা করা হয়েছিল এবং এত সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা, গণমাধ্যম এত বেশি সচল ছিল না। ঢাকা থেকে রংপুরে খবর আসতে প্রায় 2 দিন লেগে যেত। আমরা 2 দিন আগে কি ঘটেছে রংপুরের মানুষ, এই উত্তর অঞ্চলের মানুষ আমরা জানতে পারি নাই। আমাদের কাছে এই ধরনের, সাধারণ মানুষের কাছে এই ধরনের মিথ্যা প্রচার অপপ্রচার দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান 4.5 বছর দায়িত্ব পালন করেছেন, বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপন করতে পারেন নাই, কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তারা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কালিমা জপন করেছেন। এই বাংলাদেশের 50 বছরের সর্বশ্রেষ্ঠ যুবক
এই 50 বছরে বাংলাদেশ যেই শেখ কামালকে জন্ম দিতে পারে নাই, যেই শেখ কামাল 27 বছর বয়সে একটি ক্রিয়া সংগঠক সংগঠন আবাহনী ক্রিয়া চক্র গড়ে তুলেছিল, আমরা অনেকেই জানি না বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাংলা নামে কোনো ক্রিয়া সংগঠন ছিল না। মাহমুদান স্পোর্টিং বানানোর চেষ্টা করেছে জিয়ার সাথে খালেদা জিয়ারা। কষ্ট লাগে বাংলাদেশের যুব সমাজের কাছে একজন প্রতিভাধর যুবককে খলনায়ক বানানো হয়েছে, আর যারা খুনি রশিদ ফারুক তাদেরকে বীরের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছে এই জিয়ার সাথে খালেদা জিয়ারা। এবং শুধু তাই নয়, সেদিনের সেই 15ই আগস্টে যখন শিশুপুত্র শেখ রাসেল যখন সেই 15 নম্বরে 32 নম্বরের সেই 15ই আগস্টের রাত্রে তার খেলার সাথী রমাকে ধরে কান্না করছিল, আমাকে মায়ের কাছে নিয়ে যাও, আমি আমার মায়ের কাছে যাব, তখন সেই খুনিরা তার হাত ধরে টেনে হেঁচড়ে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল। এবং যেখানে ফজিলাতুন্নেসা মুজিব, বাংলাদেশের স্বাধীনতা এখানেই অস্তাবিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতাকে আজকে এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, বাংলাদেশকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যা করতে পারে নাই। অনেক চেষ্টা করেছে জিয়াউর রহমানরা, খুনিদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সংবিধানকে কাটাছিড়া করেছে, 72-এর সংবিধানের রূপ পাল্টে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে, খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে, খুনিদেরকে খালেদা জিয়া পার্লামেন্টে তার পাশের সিটে বসিয়েছিলেন, কিন্তু পারে নাই। সত্য চিরদিবসের মতো আলো বর্ষণ করেছে বলেই আজকে জাতীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন পালন হচ্ছে। আজকে জিয়া এরশাদ খালেদা জিয়ারা বঙ্গবন্ধুকে ঢেকে দিতে চেয়েছিল, পারে নাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করছি, শুধু বাংলাদেশ নয় তাবৎ দুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিবস পালন হচ্ছে। আপনারা জানেন জাতিসংঘের সব থেকে বড় সংগঠন ইউনেস্কো, ইউনিসেফ সেই জায়গাটায় যেটা নিয়ে শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে, সেখানে তারা বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দিচ্ছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন। এটা আমাদের গর্বের ব্যাপার, সমগ্র পৃথিবী আজকে বঙ্গবন্ধুকে যেইভাবে আজকে মূল্যায়িত করছে, আজকে অন্নদা শঙ্কর রায় বঙ্গবন্ধুকে যে কবিতা লিখেছেন, যতদিন তবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন তবে তোমার কীর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে সেই কীর্তি আসে শুধু বাংলাদেশেই নয়, দিকে দিকে ছড়িয়ে পড়ছে। অমর্ত্য সেন বলছে, বঙ্গবন্ধুর আদর্শ এখনও পৃথিবীর জন্য প্রাসঙ্গিক, এখনও পৃথিবীর শান্তির জন্য, পৃথিবীর প্রগতির জন্য প্রাসঙ্গিক। আজকে অমর্ত্য সেনের কথা আমার কথা নয়, বঙ্গবন্ধুর যে আদর্শ, অসাম্প্রদায়িক চেতনার যে আদর্শ, সেই আদর্শ আজকে পৃথিবী গণতন্ত্রকামী শান্তিকামী মানুষ আজকে বঙ্গবন্ধুকে অনুসরণ করছে, আমাদের সার্থকতা সেখানে। আজকে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে পেরেছি বলেই বাংলাদেশ আজকে অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ। গতকালকেই আমরা দেখছিলাম ম্যানচেস্টারে বাংলাদেশ সেখানকার মেয়র বাংলাদেশের অর্থনীতি নিয়ে যেভাবে প্রশংসা করছিলেন, আপনারা জাতীয় গণমাধ্যমের মাধ্যমে সেটা জেনেছেন। আজকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আজকে ফ্রান্সে গেছেন, সেখানকার সরকার তাকে রাষ্ট্রীয় সে সম্ভাষণ জানিয়েছে। আমরা